সবাই বলুন আমার পরে পরে তীর্থ পরম কৃষ্ণ নাম মহর্ষয় তীর্থী কুবী জগতি গৃহীত নাম জয় চ পরম তীর্থ জুরে জুরে তীর্থ নাম চ পরম তীর্থম কৃষ্ণ নাম মহর্ষয় তীর্থি কুরবন্তি জগতীং তীর্থি কুরবন্তি জগতীং তীর্থী কৃষ্ণ নাম জয় ইখানে পদ্ম পুরাণে স্বর্গখণ্ড থেকে বর্ণনা করা হচ্ছে পঞ্চাশ অধ্যায় আঠারো নম্বর শ্লোক এই শ্লোকটি উদ্ধৃত করা হয়েছে এখানে বর্ণনা করা হচ্ছে যে সমস্ত তীর্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের পবিত্র নাম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নাম সংকীর্তন কি তাহলে সমস্ত তীর্থের মধ্যে পরম তীর্থ কোনটি হরে কৃষ্ণ নাম সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিমীর কি তাহলে এখানে আমরা সর্বশ্রেষ্ঠ তীর্থ জানতে পারলাম অনেক লোক তীর্থ ঘুরতে যায় তাই না অনেকে তীর্থ ভ্রমণ করতে যায় কিন্তু আমাদের কাছেই তীর্থ রয়েছে এই পুরাণ শাস্ত্র শাস্ত্র মানে কি শাস ধাতু থেকে এসেছে শাসন করবে আর যদি আমরা শাসনে থাকব মানে রক্ষা পাব সে শাস্ত্র শাস্ত্র মানে যার শাসনে থাকলে আমি রক্ষিত হব সুরক্ষা থাকবে আমার জীবন তো তীর্থে পরিভ্রমণ করতে হয় পবিত্র হওয়ার জন্য মানুষ অনেক বৈদিক নীতির উল্লঙ্ঘন করে যার ফলে পাপ হয় আর এই পাপকর্মের দরুন আমাদের মধ্যে ভাবের সূচনা হয় ডিওলিটি দ্বৈতভাব যেটি শত্রু মিত্র ভাব উদ্রেক হয় আপনারা বলুন আমাদের মধ্যে কাউকে শত্রু জ্ঞান হয় কাউকে বন্ধু জ্ঞান হয় কাউকে মনে হয় ও ভিকারী আমি ধনী কাউকে মনে হয় ও শিক্ষিত এটা অশিক্ষিত এরকম মনে হয় কি না এটাকে বলে ডিওলিটি দ্বৈত ভাব এটি কারণ কি না পাপকর্মে যদি কেউ লিপ্ত হবে তার কলুষিত হৃদয়ে সে এইরকম জগতে দেখবে তাই জন্য পবিত্র হতে মানুষ গঙ্গা স্নান করে পাপ স্খলন হয় তখন সে বুঝতে পারে কখনো সে তীর্থ পরিভ্রমণ করে পাপ স্খলন করে তখন সে পবিত্র হয় আর এইভাবে সমস্ত তীর্থের তীর্থ পরম তীর্থ ভগবানের নাম যখন আমরা করবো টাকা পয়সা নেই এখান থেকে গঙ্গা দূরে এখান থেকে মায়াপুর দূরে বা কাশি গয়া এই সমস্ত জায়গা যাওয়ার অনেকের টাকা নেই কিন্তু আমরা বাড়িতে বসেই সেই তীর্থ লাভ করতে পারি শুধু তীর্থ নয় পরম তীর্থ তো মানে সমস্ত তীর্থের তীর্থ সব তীর্থকে পবিত্র করে ভগবানের নাম আর ভগবানের ভক্ত তো সেজন্য ভগবানের ভক্ত মুখে যখন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি শ্রবণ করব তখন আমরা পরম পবিত্র হয়ে যাব কেন ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন ভগবদ্গীতায় অর্জুন কৃষ্ণকে বললেন আপনি হচ্ছেন পরম পবিত্র আপনি পরম পবিত্র পবিত্রং পরমম আপনি পরম পবিত্র হে কৃষ্ণ তাই ভগবানের সান্নিধ্যে গেলে তার সান্নিধ্যে কি করে যাবেন তার নাম রূপে তিনি এসেছেন কলিযুগে কলিযুগে কৃষ্ণ নাম অবতার তো সেই জন্য কলিযুগের অবতার কি কৃষ্ণ নাম তো সেই কৃষ্ণ নাম আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নামের সহিত আছেন আপনি হরি হে হরি হরি মানে যিনি সমস্ত কিছু হরণ করে নেন আমাদের মধ্যে যা কিছু খারাপ জিনিস আছে কাম ক্রোধ লোভ মহ মদ মশ্চর্য এগুলি ভগবান হরি যখন আমরা তার শরণাগত হই তখন তিনি হরণ করে নেন ভক্ত যখন শরণাগত হবে তখন তার হৃদয় থেকে সব পাপ চলে যাবে তখন খোলাস হয়ে যাবে হৃদয়টা মনে হবে অত হালকা এখন আমার সবসময় ভারী মনে হয় কেন না পাপকর্ম আছে বলে অন্যকে কষ্ট দেই দ্বন্দ্বের মধ্যে অন্যকে সমালোচনা করি অন্যকে শত্রু মিত্র বলে ভাবি ধনী গরিব বলে ভাবি শিক্ষিত অশিক্ষিত বলে ভাবি এই জন্য আমার কলুষিত হৃদয় বলে এই ভাবনা আসে তাহলে এখন বিচার করে নিতে হবে আমি কি এই রকম দেখি এই লোক শত্রু এই লোক মিত্র কখন দেখা যায় রাজনৈতিক দলে ঢুকে গেলেন তখন অন্য দলকে শত্রু বলে জ্ঞান হয়ে গেল তাহলে জানতে হবে আমার মধ্যে এখনও শরীরটা ভারী দুশ্চিন্তাগ্রস্ত আমি রয়েছি উদ্বেগে রয়েছি হতাশায় রয়েছি উৎকণ্ঠায় রয়েছি তার কারণ আমি ওই শত্রু মিত্র ভাব ওই বিজেপির লোক তৃণমূলের লোক সিপিএমের লোক কংগ্রেসের লোক এই যে বিচার করার চেষ্টা এই যে শত্রু মিত্র ভাব এই দলটা আমার শত্রু এই দলটা আমার মিত্র তখন অন্যরা এসে শ্যুট করে দিচ্ছে হ তুমি আমাকে শত্রু ভাবছ অন্য দলে ঢুকে গিয়ে এই দলে ছিলে দাঁড়াও মজা দেখাচ্ছি শুট করে দিল তো সেজন্য আমাদের আত্মগত পরিচয় লাভ করার চেষ্টা করতে হবে দেহগত পরিচয়ে শত্রু মিত্র হবে তার জন্য দ্বন্দ্ব বলা হয় দেহগত পরিচয়ে কেউ ভিকারী কেউ ধনী মনে হবে কেউ ব্রাহ্মণ কেউ মুচি মনে হবে কিন্তু যখন আত্মগত পরিচয় হবে এই দেহের মধ্যে সে আত্মা আছে যে আত্মা থাকার ফলে এখন আমি কথা বলছি আসল পরিচয় আমাদের আত্মার জন্য যদি কেউ দেহত্যাগ করে প্রভুপাত তার লেকচারে বলেছেন যে কখনো আমরা বুঝতে পারি না যে আসলে আমার ভাবি যে এটা আমার বাবা মা স্ত্রী পুত্র কিন্তু যেই দিন বাবা মা স্ত্রী পুত্র দেহত্যাগ হয়ে যায় সেই দিন সবাই ভাবে এই দেহটা পুত্র ছিল না এই দেহটা স্ত্রী ছিল না স্বামী ছিল না পিতামাতা ছিল না ওই দিন বুঝতে পারে এ হিন্দু ছিল না খ্রিস্টান ছিল না বিজেপি তৃণমূল কংগ্রেস ভারতীয় আমেরিকান পাকিস্তান কত দেশের পরিচয় এই দেহেতে আমরা দিয়ে আসছি আর শত্রু মিত্র ভাব জাগ্রত করছি তো এটি কারণ আমরা সদা পাপকর্মে লিপ্ত এই জন্য ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন যার মধ্যে এই পাপকর্ম থাকবে সে কখনো আমার কাছে আসতে পারবে না আর যতদিন আমার কাছে না ফিরে আসে বারম্বার কভু স্বর্গে কভু মরতে কখনো স্বর্গে যাবে দেবশরীর পাবে দুর্গা কালী শিব এই যে সব দেহ আছে ব্রহ্মা চন্দ্র ইন্দ্র এইসব দেহ পুণ্যকর্ম হেতু জাগতি কোনো পুণ্য দান ধ্যান সব করে পবিত্র নদীতে স্নান করে যখন সে একশো জন্ম বর্ণাশ্রম ধর্ম সঠিকভাবে পালন করে তখন এই দেবতাদের পদ পেয়ে যাবে এই যে দুর্গা একটা পদ যেমন প্রধানমন্ত্রী পদ এখন এই পদে অভিষিক্ত নরেন্দ্র মোদী কোনো পুণ্যকর্মে এই প্রধানমন্ত্রী পদ পেয়ে গেছে যখন আমরা বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বলছি কিন্তু দুদিন পরে প্রধানমন্ত্রী পদ চলে যাবে তখন আর সে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলবে না কেউ আবার কেউ আসবে তাকে প্রধানমন্ত্রী বলবে ঠিক সেরকম দুর্গা চন্দ্র বরুণ ইন্দ্র ব্রহ্মা এইসব দেবতারা পরিচালক মণ্ডলীর মতো যেমন একটা দেশকে পরিচালনা করছে একটা রাজ্যকে কেউ পরিচালনা করছে মন্ত্রী ঠিক সেরকম সমস্ত জগতের পরিচালনার জন্য ভগবানের রাজ্যে সেখানে এরকম মন্ত্রীমণ্ডল আছে বৃষ্টি লাগবে শিক্ষা লাগবে অর্থ লাগবে সবার জন্য দেবতাদেরকে ভগবান নিযুক্ত করেছেন মন্ত্রীর মতো লক্ষ্মী মাতা মন্ত্রী আর বৃষ্টির মন্ত্রী ইন্দ্রদেব বরুণদেব জলের মন্ত্রী সরস্বতী মাতা বিদ্যার মন্ত্রী ঠিক দেখুন ভগবানের রাজ্যেও এইসব বন্ডল আছে তো এগুলো সব অনিত্য পদ ভগবান থেকে শক্তি নিয়ে তারা দিচ্ছে যেমন বর্তমান যারা নৈ রাজা মন্ত্রী আছে মূল সরকার থেকে কিছু নিয়ে কোটা পায় আর সেই কোটাটাকে খরচ করে সেটা যখন মূল সরকার দিবে না তখন এই যে রাজ্যে যে মন্ত্রীতন্ত্রী হচ্ছে তারা আর সেটা কিছু করতে পারবে না তো সেজন্য কখনো কখনও সেই মন্ত্রী পদ চলে যায় তো ঠিক সেই রকম ভোগ হয়ে যায় এই দেব দেবপদও চলে যাবে তো সেই জন্য কভু স্বর্গে কভু মর্তে শাস্ত্র কীভাবে আমাদের মনুষ্য জীবনকে রক্ষা করতে বুঝাচ্ছেন কখনো মর্তমণ্ডলে এই যে আমরা এখন পশু পাখি কীট পতঙ্গ মনুষ্য ইত্যাদি দেহ লাভ করেছি আমি মানে আত্মা এইসব দেহ পেয়েছি আমি এই দেহ নয় তো সেজন্য পিতামাতা মাতা দেহত্যাগ হচ্ছে বলছে আজ বাবা চলে গেলেন বাবা দেহত্যাগ করলেন স্ত্রী দেহত্যাগ করলেন তাহলে স্ত্রী দেহত্যাগ করলেন তাহলে ওই শরীরটা স্ত্রী নয় ওই শরীরটা স্বামী নয় ওই শরীরটা বাবা নয় যদি হত তাহলে বাবা আজ দেহত্যাগ করলেন তাহলে ওই শরীরটা বাবা বাবা বলছিলাম মা মা বলছিলাম স্ত্রী বলছিলাম শুয়ে আছে এখন আর ওটাকে স্ত্রী স্বামী বাবা মা এইসব বলছি না বাবা চলে গেলেন আপনার ছেলে ছোট্ট বাচ্চার কি উত্তর দিবেন বাবা কান্না করছো কেন আর তোর দাদু আজ চলে গেলেন দাদু শুয়ে আছে মিথ্যা কথা বলছ বাচ্চা ছেলেই আপনাকে মিথ্যাবাদী রূপে পরিচয় করে দিবে তাহলে এই জগতে আমরা সবাই মিথ্যাবাদী প্রতারক আমরা সবাইকে প্রতারণা করছি এই দেহের পরিচয় দিয়ে আসল পরিচয় ভগবদ্গীতায় কৃষ্ণ দিয়েছেন মম এ বাংশ জীবভূত সনাতন সনাতন মানে যেটা নিত্য সবসময় আছে তার আদি অন্ত নেই জন্ম নেই তার মৃত্যু নেই সেটা হচ্ছে আত্মা সজীব বস্তু সেটা হচ্ছে পরা প্রকৃতি পরা শক্তি ভগবানের উৎকৃষ্ট শক্তি আর এই দেহটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তি জাত সপ্তম ভগবত ভগবদ্গীতায় কৃষ্ণ জানিয়েছেন ভূমিরা আপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার মে ভিন্ন প্রকৃতির অষ্টধা এ অপরা শক্তি মানে নিকৃষ্ট এইগুলি দিয়ে দেহ তৈরি হয়েছে এই মোবাইল তৈরি হয়েছে ক্যামেরা তৈরি হয়েছে মাইক্রোফোন তৈরি হয়েছে বক্স তৈরি হয়েছে আমার দেহটাও মাটি জল আকাশ আগুন বায়ু দিয়ে তৈরি হয়েছে বৈজ্ঞানিকদের দেহ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দেহ আমেরিকান ব্যক্তিদের দেহ সবাইর দেহ ভগবানের নিকৃষ্ট শক্তি মাটি জল আকাশ আগুন বায়ু এইসব দিয়ে তৈরি হয়েছে এগুলি আপনার আমার শক্তি নয় আপনি বলতে পারেন না এই মাটিটা আমার চুরি করেছেন এই মাটিটা আপনি চুরি করেছেন যখন বৃষ্টি হবে না এই মাটিতে আপনি বললেন আপনি চাষ করেছেন বৃষ্টি হবে না আপনি চাষ করার ক্ষমতা নেই চাল ডাল পাবেন না শাক সবজি পাবেন না জল পাবেন না তাহলে আমরা কেন মূর্খ হচ্ছি এত স্কুল কলেজ ডিগ্রি নিয়ে কেন আমরা মূর্খামি করছি অল্প বুদ্ধি কেন হচ্ছি বিচার করা উচিত তো এইটা সাধু সঙ্গে যখন আমরা ভগবানের নাম কীর্তন করব প্রসাদ সেবা করব তখন এই পাপকর্ম মুক্ত হবে এই জন্য গীতায় কৃষ্ণ বললেন তখন সে ভগবানকে বুঝতে পারবে আর তখন সে অনুশোচনা করবে ছিছি অন্যের জিনিসকে আমি এতদিন দাবি করছিলাম যার ফলে আমার সাথে সকলের দ্বন্দ্ব হতাশা উৎকণ্ঠা উদ্বেগে কষ্ট পাচ্ছিলাম সেই দিন সে আর কাউকে শত্রু বলে দেখবে না এটা বিজেপির এটা তৃণমূলের এটা কংগ্রেসের এটা ভারতের এটা আমেরিকান সব ভাববে বা কুটুম্বকম সবে আমরা একটা পরিবার সেই ব্যক্তি বুঝতে পারবে অন্যরা বুঝতে পারবে না যতদিন সেই গীতার কথা পুণ্যকর্মা নাম পুণ্যকর্ম দুই রকম আছে ভগবানের কথারূপক পুণ্য ভগবানের প্রসাদ সেবা সাধু সঙ্গে যখন লাভ হবে এই পুণ্যের দ্বারা মানুষ পাপ কর্ম থেকে মুক্ত হবে শিহ্নত কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন এই জন্য কৃষ্ণের কথা ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন হলে তখন হৃদয়ের সমস্ত মহিলা যাবে পাপ চলে যাবে এই জন্য ভগবদ্গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায়ে 28 নম্বর শ্লোকে বলেন যে সাং তু অন্তগত পাপম জনানাম পুণ্যকর্ম তে দ্বন্দ্ব ভজন্তে মাম দৃঢ়ব্রতা এখানে ভগবদ্ গীতায় কৃষ্ণ জানালেন এই যেটা গান আছে ওটা নেই এখানে বড়ো গীতা নেই বড়ো গীতা আছে ও বাড়িতে আছে ঠিক আছে তো প্রভুপাত খুব সুন্দর তাৎপর্য প্রদান করেছেন ভগবদ্গীতায় এখানে যেসাম তু অন্তগতং পাপম যার পাপ অন্ত হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে পাপ মানে কি বৈদিক নীতির উল্লঙ্ঘন যেমন বিবাহ জীবন ধর্ম ছেলে মেয়ে একসাথে বসবাস করবে বিবাহ করার মাধ্যমে বিবাহ একটা সংস্কার সংস্কৃত বলা হয় ওটাকে পবিত্র হওয়ার জন্য মানুষ ছেলেমেয়ে তাদের গুণাবলী দেখে এক ছেলের কি গুণ আছে মেয়ের কি গুণ আছে ভাগবতে সব বর্ণনা রয়েছে তৃতীয় স্কন্ধ ভাগবতে যখন মুনি ঋষিরা তারা দেখবেন শাস্ত্রে লেখা আছে এক এক ঋষির কন্যা কর্দমমুনি করদমমুনি তার নয়টা কন্যা ছিল আর তাদের নয়টা ঋষিকে দিয়েছেন এমনি নয় তার কন্যাগুলি যে কোনো ঋষিকে ভালোবেসে নিল রূপ তুপ দেখে বিয়ে করে নিল এইরকম না শাস্ত্রেই সব নেই আজকাল কলিযুগে পাপকর্ম হেতু আমরা বহু বহু জন্ম ধরে এইসব পাপ করছি তাই এখন বুঝতে পারছি না তাই আমরা ভাবছি ওই মেয়েটা আমার ভালো লাগছে দেখেই চলে গেলাম কিন্তু বুদ্ধি খাটালাম না সত্যিকারে এই যে রূপের প্রতি আকৃষ্ট হয়ে আমি দৌড়াচ্ছি এই রূপটা কত দিনের জন্য স্কুল কলেজ ডিগ্রি আছে কিন্তু অল্প বুদ্ধি হওয়ার ফলে ডিগ্রি কিন্তু অল্প বুদ্ধি তাই ভাবছি এই সুন্দরটা আমার উপভোগের পাত্র দৌড়াচ্ছে ওর টাকা পয়সা আছে ভাবছে ওইটাই মনে হয় খুব ভালো কিন্তু টাকা পয়সা কয়দিনের জন্য ওর পদ আছে ইন্দিরা মানে প্রধানমন্ত্রী পদ ওকে আমি ভালোবাসি আর পদটা কয় দিন এই জ্ঞান বিচার করতে হবে যারা বিচার করতে জানে না স্কুল কলেজে ডিগ্রি থাকতে পারে পিএইচডি ডক্টরেট করতে পারে বৈজ্ঞানিক হতে পারে কিন্তু অল্প বুদ্ধি একটা ছেলে এরকম শিক্ষিত ছেলে সে রাস্তায় যেতে যেতে দেখছে একটা পড়াশোনা করে সুন্দরী মেয়ে সে তার বাড়ি ফিরছে আর তার পিছে পিছে যাচ্ছে যেতে যেতে মেয়েটার বাড়ির কাছে চলে গেছে ছেলেটা তার আগে গিয়ে বলছে আমি তোমাকে ভালোবাসি তখন মেয়েটা বুদ্ধিমান ছিল কেন তুমি ভালোবাসো না তোমার এই সৌন্দর্যটা এত খুব ভালো লাগছে আমাকে আকৃষ্ট করছে তোমার এই রূপটা দেখো আমার এই সৌন্দর্য তোমাকে উপভোগ করতে গেলে সাত দিন পরে পাবে সাত দিন পরে এই রূপ জৌলসটা তুমি ভোগ করতে পারবে আজ নয় তো কোথায় না অমুক জায়গায় সেই গাছের গোড়াতে তখন ছেলেটা প্রতিদিন দিন গন্তে থাকে আর মেয়েটা বাড়িতে গিয়ে একটা বিষাক্ত ট্যাবলেট খেয়েছে তখন তার শরীর থেকে যা কিছু বেরিয়েছে মল, মলমূত্র বমি যা কিছু সব মাটির পাত্রে কভার করে রেখে দিয়েছে আর ওই গাছের গোড়ায় নিয়ে রেখে দিয়েছে আর সাত দিনে দিনে ওখানে গিয়ে বসে আছে সামনে বসে আছে ওই ছেলেটা টাইমিং অনুসারে গেছে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে আচ্ছা আমার জন্য একটি সুন্দরী মেয়ে এখানে বসবে বলেছিল তোমাকে কি সে বসিয়ে রেখেছে নাকি কেন এই মেয়েটির বিষাক্ত ট্যাবলেট খাওয়ার ফলে তার রূপের জৌলসটা চলে গিয়ে বুমি টুমি পায়গানা টাইগানা হয়ে কালো হয়ে গেছে চোখটা ঢুকে গেছে কালো হয়ে গেছে একদম আর সেরকম সুন্দরতা নেই তো ও বসে আছে কিন্তু ছেলেটা ওইখানেই চিনতে পারছে না তাহলে এই যে রূপের জলস গ্রহণ করবে চিনতে পারছে না সেই মেয়েটাকে তাহলে আমাদের চোখের কি ক্ষমতা আছে তখন ওই মেয়েটি বল হ্যাঁ আমি ওই মেয়েটিকে চিনি তুমি আসো আমার সঙ্গে তা নিয়ে গেল ওই গাছের গোড়ায় গিয়ে বললো ওই পাত্রগুলি সব খুলো ওই ছেলেটিকে বলল তো সব পাত্রগুলি খুলছে বলছে এই আমার যে সৌন্দর্য তুমি যে বলেছিলে রূপের জলস ভোগ করবে সেই সমস্ত সৌন্দর্যের রূপ জলস রস এই সব ভিন্ন ভিন্ন পাত্র আমি ধরে রেখেছি তুমি এখন ভোগ করতে পারো সেখানে বুমি মলমূত্র সব কিছু ছিল ভোগ করবে কেউ আমাদের সৌন্দর্যটা এইগুলি রসটা কিন্তু আমরা যদি মূর্খ অল্প বুদ্ধি তার জন্য ওইগুলি ভোগ করার জন্য আমরা দৌড়াচ্ছি এটা অনিত্য ইতিপূর্বে পশু পাখি দেহেতেও ভোগ করেছি তার মানে নয় স্বামী স্ত্রী বিবাহ করবে না করবে শাস্ত্র অনুসারে যেখানে আপনার জীবন সুরক্ষা থাকবে আজকাল তো ছেলেমেয়েরা টিভি মোবাইলে ফেসবুকে ইন্টারনেটে বিয়ে করে নিচ্ছে কয়দিনের জন্য তারপরে গলায় দৌড়ি দিয়ে সুইসাইড করছে তার কারণ কি পিতামাতা দায়ী প্রথম কারণ কেন মোবাইল দেখতে দেখতে খারাপ ছবি দেখতে দেখতে ওই রকম ভালোবাসার ছবি দেখছে সন্তান গর্ভে আসছে তো এই সন্তান ছেলে মেয়ে ওই গর্ভ থেকে ওই সব শিখে গেছে তাই এখন দুনিয়া এটি চলছে এটি ভাগবত শাস্ত্রে প্রমাণ দিচ্ছে মা গর্ভ থেকে শিশু শিক্ষা লাভ করে আমাদের গুরুদেব শ্রী জয় স্বামী গুরু মহারাজ তিনি বলছিলেন বিদেশে একটা ঘটনা ঘটেছিল একটা মা তার প্রসব করেছে একটা সন্তান কিন্তু দেখছে ওই সন্তানটি খুব কান্না করছে তখন বিদেশে নিয়ম আছে ডাক্তার কাছে দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করে কি রোগ টোগ আছে তখন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে কোনো রোগ নেই নিয়ে এসছে বাড়িতে আপনার ছেলে কি কখনো কান্না বন্ধ করে না বলে ঘুমিয়ে গেলে আর কখন না টিভি দেখলে টিভি দেখলে কান্না বন্ধ হয়ে যাবে তো খুলুন টিভি তখন একটা টিভি চ্যানেল খুলেছে বন্ধ হচ্ছে না কান্না তখন বাচ্চাটা কান্না করছে আর বন্ধ হচ্ছে না মা টিভি খুলেছে তাও বন্ধ হচ্ছে না বলো কয় আপনি মিথ্যা করলেন আপনি বলেন টিভি দেখলে বাচ্চা কান্না বন্ধ হয়ে যায় তখন সে মুখটা নিচে হয়ে গেছে না একটা চ্যানেল আছে ওটা খুললে বন্ধ হয়ে যাবে খুলুন ওইটা আমরা প্র্যাকটিক্যাল হতে চাই আমরা বাস্তবে এটা বিশ্বাস করতে চাই দেখতে চাই সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল সেটাই বিজ্ঞান তখন ওই খারাপ চ্যানেল মা দেখত শিশু যখন গর্বে ছিল আজে বাজে নোংরা ছবি সে খুলেছে বাচ্চাটা কান্না বন্ধ হয়ে গেছে বুঝতে পারছ এই কিছুদিন কয়েক দুই বছর আগেও একটা নদিয়া জেলায় এটা হেডমাস্টার তার স্ত্রীও হেডমাস্টার তিনিও হেডমাস্টার দুইটি হাই স্কুলের তাদের কিছু ছবির ঘটনাগুলি মেয়েটি জিজ্ঞাসা করছে আর মাকে বাবা কে মা বলো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে তখন হেডমাস্টার মাথায় ঢুকলো আমার চার বছরের মেয়ে এই প্রশ্ন করছে আমরা উত্তর দিতে পারছি না ছি এই জীবনে টিভিটাকে নিয়ে রাস্তাতে নিয়ে ভেঙে ছিঁড়ে ফেলে দিল আর টিভির সেই সমস্ত লাইন ছিঁড়ে ফেলে দিল আমি একজন হেডমাস্টার জ্ঞান অর্জন শিক্ষা দিচ্ছি জগতে আমি জ্ঞান অর্জন করেছি আমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে জানি না ধিক্কার আমার জীবনে হেডমাস্টার হওয়ার এই শিক্ষা জীবনে ধিক্কার এরকম করে টিভিটাকে নিয়ে ভেঙে ফেলে দিল অনেক দামি টিভি ছিল আর কোনো দিন আমি টিভি দেখবো না তখন জ্ঞান অর্জন হলো সেজন্য আমাদের প্রশ্ন করতে শিখতে হবে সেজন্য বাচ্চা গর্ভ থেকে শিখে তো সেজন্য আমরা যদি বিবাহ জীবন যাকে তাকে ভালোবেসে করে ফেলবো সেখানে গর্ভধান সংস্কার হবে না পবিত্র হবে না পবিত্র সন্তান সন্ততি আসবে না আজকাল যেমন সন্তান সন্ততি আসছে দিন্দাবাদ করছে আর মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে সিগারেট খাচ্ছে সত্তুয়াক্কা করছে জগতে অপবিত্র হচ্ছে তাই যুদ্ধ মারামারি হিংসা এইসব বাড়ছে তার জন্য আমরা দায়ী তো সেজন্য পবিত্র হতে গেলে আমাদের বিচার করতে হবে তেজন্যই জন্যই সব পন্থা গীতা ভাগবতে দেওয়া হয়েছে এই জন্য একটা বলেছিলাম পাপ বৈদিক নীতির উল্লঙ্ঘন একটা উদাহরণ দিলাম যে এই যদি কেউ পাপকর্ম করে যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে বিবাহ উৎপন্ন সন্তান উৎপন্ন করবে কিন্তু তারা যদি মেলামেশা আজে ভাবে করে সংস্কার না করে করে তাহলে সেখানে খারাপ হয়ে যাবে আর যাকে তাকে ভালোবেসে ফেলে বিয়ে করে নেয় দেখলো না শাস্ত্র অনুসারে কার সাথে তার গুণাবলী আছে তাই জন্য ডিভোর্স আছে এত ডিভোর্স কলি যুগে আগে ছিল না আমরা দেখতাম আমাদের বিভিন্ন জায়গায় সেই রকম রয়েছে এখনো তো সেজন্য মদ্য মাংস খাওয়া এগুলিও পাপ কেন আপনি আপনার চেতনাকে বিক্ষুব্ধ করে রেখবেন তপস্যা বৃত্তি আপনি করতে পারেন এই জন্য লোকেরা আজকাল উঠতে চায় না ঘুম থেকে উঠতে চায় না বেলায় উঠে তপস্যা নষ্ট হয়ে গেছে কেন নেশা করতে করতে অবৈধ সঙ্গ করতে করতে সুচিতা নষ্ট হয়ে যাচ্ছে আর জীব হত্যা করতে করতে দয়াবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে নিজের ছেলেকে মেয়ের মায়ের গর্ভতে ভ্রূণ হত্যা করে দিচ্ছে জন্ম গর্ভে এসে গেছে শিশু না চায় না হত্যা করেছে কেন না মুরগি ছাগল খেতে খেতে ডিম খেতে খেতে এখন হিংসা মনোভাব দয়া প্রবৃতি নষ্ট হয়ে গেছে ধর্মের স্তম্ভ তো সেজন্য নিজের স্বামীকে নিজের স্ত্রীকে নিজের বংশকে কোনো মানুষকে সেখানে হত্যা করে দিচ্ছে কেন এইসব হত্যা করতে করতে দয়া নষ্ট হয়ে যায় তো এভাবে ধৃত ক্রীড়া তাস পালি জুয়া লটরি আমরা দেখছি রাস্তায় আসছি বয়স্ক লোক তাদের বলা যায় হরে কৃষ্ণ বলুন সময় নেই কিন্তু তাস পিটছে সকাল থেকে রাত পর্যন্ত বীরভূমে একটা ডাক্তার বড় ডাক্তার মায়াপুর এসছে বলছে আপনাদের ইস্কন ভক্তরা খুব ভালো না তো যে কেন না আমার বাবা ইস্কনের ভক্ত মানে কয়দিন হয়েছে বলে এই তিন মাস হলো ও নাম হট্ট সংঘ আছে ওখানে আপনাদের ওখানে যায় কি করে আপনার বাবা বলে দুই ঘন্টা হরে কৃষ্ণ করে আর কি করে গীতা পড়ে এক ঘন্টা আর কি করে ওই সাধু সঙ্গে মাঝে মাঝে যায় তো কি অসুবিধা কেন ভক্ত আপনার বাবা ভালো নয় কেন ইস্কনে ভক্ত হয়ে আমার বাবা খুব গালাগালি করে ঝগড়া করে আর এরকম তাস পিটে এই আমি একটা বড় ডাক্তার ও ইস্কনে ভক্ত এই জন্য আমি বলছি এরকম কী শিখছে আমি তখন জিজ্ঞাসা করলাম আপনার বাবা ইতিপূর্বে কত সময় তাস পিটাত বলো বাড়িতে আসতোই না কত সময় গালাগালি করতো বার বার বা গ্রামে গঞ্জে গিয়ে সব তাহলে ইস্কন ভক্ত তিন মাস হয়েছে এখন তিন মাসে ও তিন ঘন্টা ওই গালাগালি বন্ধ হয়ে গেছে তাস পিটা বন্ধ হয়ে গেছে তিন মাসে তিন ঘন্টা তার কাছ থেকে গালাগালি যাওয়া তাস পিটানো বাইরে গিয়ে আজে বাজে কথা বলা বন্ধ হয়ে গেছে তিন মাসে তো এই যদি সে তিন বছর করবে সব চলে যাবে বুঝছে তাই হ্যাঁ আপনি তো তার প্রমাণ আমি জিজ্ঞেস করলাম আপনার বাবা যখন গীতা পড়ে এক ঘন্টা তখন গালাগালি করে বলে না যখন দুই ঘন্টা বসে হরিকৃষ্ণ বলে তখন গালাগালি করে বাইরে তাস পিটায় বলে না তাহলে তিন ঘন্টা সময় এখন তাস পিটাতে যায় না গ্রামে বেড়াতে যায় না আর এখন তিন কৃষ্ণ নাম করছে তাই তার চেতনাটা কিছু তো ফিরে গেছে তিন ঘন্টা সে সদ ব্যবহার করছে আগে তো আরও বেশি ছিল তো এই ভগবত ভক্তি উচ্চ জিনিস পেলে আপনার থেকে আস্তে আস্তে জিনিসটা কমতে থাকবে তার প্রমাণ এই যে সাধু সঙ্গ করছে তিন ঘন্টা চলে গেছে তিন ঘন্টা খারাপ জিনিস তাস পিটার মাধ্যমে ধর্মের একটি স্তম্ভ সত্য নষ্ট হয়ে যায় তো আপনার বাবা এখন আস্তে আস্তে ধর্মপথে পথে আগাচ্ছে গীতায় কৃষ্ণ বলেছেন উচ্চ জিনিস পেলে আস্তে আস্তে তার থেকে খারাপ জিনিসটা চলে যাবে বহুদিনের কু অভ্যাস একদিনে যায় না কিন্তু এই ভগবত ভক্তির প্রভাব উচ্চ ওইটা যখন কেউ গ্রহণ করতে লাগবে সাধু সঙ্গ করতে লাগবে প্রসাদ খেতে লাগবে গীতা ভাগবত পড়তে লাগবে আর তখন আস্তে আস্তে কমতে লাগবে তখন আমি বললাম আপনার বাবা তো তিন ঘন্টা কমে গেছে খারাপ জিনিস থেকে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আগে আরও বেশি এরকম কর্ত উৎপাত আমাদের খুব বংশের বদনাম হতো আমার বাবার জন্য খুব ভালো খুব ভালো আপনি জব করুন আমি বললাম আপনি ডাক্তার জব করুন আপনি যে বাবার নামে নালিশ করলেন ওটা অপরাধ হয়ে গেল তো সেজন্য এখন জব করে এই অপরাধ খালন করুন আপনিও ভালো ভক্ত হয়ে যাবেন তো এরকমভাবে ডাক্তারও ভক্ত হয়ে গেল নিদায় গৌর পেমা আসে আর সেই বাবা এখন নাম হতো প্রচারের একটা দায়িত্ব নিয়ে আর মাছ মাংস খায় না তা তাস পিটায় না রকম বাহিরে গিয়ে কাউকে গাজে বাজে গালি দেয় না সবাই বলে এই লুকটা এত সুন্দর হলো কী করে ইস্কনে এরকম যুক্ত হয়ে যখন সে চারটি নিয়ম আস্তে আস্তে প্রসাদ খাচ্ছে এই করতে করতে ভালো হয়ে গেল তখন সম্পূর্ণভাবে বাড়িতে এই রকম এইরকম রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব পরম্পরা তুলসীর সঙ্গ করে সেখানে সন্ধ্যায় ভুরে উঠিতে শিখাই আমরা অ্যান্টিবায়োটিক তৈরি হবে আর মানসিকতা স্থির হবে পবিত্র হবে দেবসনান ভোরবেলা সূর্যোদের দেড় ঘন্টা আগে থেকে শুরু হয় প্রভুপাত তার শিষ্যদের বলেছেন যদি কেউ ভোরবেলা উঠে স্নান করে তাহলে গুড হাইজিন স্বাস্থ্য তার সুস্বাস্থ্য হবে সেই জন্য আমাদের উচিত ভুরে ওঠা তো সেই ডাক্তার তার ছে বাবা এখন ভক্ত হয়ে এরকম সব করছে লোকেরা অবাক হয়ে যাচ্ছে কত ডাকাতরা খুনিরা তারা এসে ভক্ত হয়ে এখন তাদের কাছে লোকেরা যায় বলি তো মাটির মানুষ কি করি হলো এই কৃষ্ণ নাম প্রসাদ আমরা কত বড় পাপিষ্ট ছিল তারা শাস্ত্র থেকে খুঁজে খুঁজে দেখত কোন কর্মটা করলে সব থেকে বেশি মহাপাপ হবে এই ওরা ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে জগাই মাধায় নবদ্বীপে আর তাহলে খুঁজ করছে শাস্ত্রে খুন করছে গিয়ে মদ খাচ্ছে মাংস খাচ্ছে ব্রাহ্মণ কুলে অন্য স্ত্রীকে ঘর থেকে টেনে নিয়ে আসছে রাস্তায় অবৈধ সঙ্গ করছে এত পাপ মহাপাপ করছে তো সেই জায়গায় মাধায় শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ রাধা কৃষ্ণ তনু গৌরাঙ্গ আর বলরাম নিত্যানন্দ ব্রহ্মা হরিদাস ঠাকুর এই কলিযুগে আমাদের মতো বদ্ধজীবকে করুণা প্রদর্শন করতে তারা এখেন এসেছেন সেই নিত্যধাম থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদসিও ধাম সহয়বতরি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ ষড়ঙ্গ শরণাগতি হইবে জাহান তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার তো গৌরাঙ্গদেব কৃষ্ণ এসে শরণাগতি শিখালেন তার নিজের ধামকে নিয়ে এলেন তাই নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম এসব ধামে আর তার পার্শ্বদ বৃন্দকে নিয়ে এলেন বলরাম হইল নিতায় এভাবে সব ভক্তদেরকে নিয়ে এসেছেন এসে দারে দারে বললেন শুন শুনো নিত্যানন্দ শোন হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বলো কৃষ্ণ ভজন কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা হে হরিদাস হে নিত্যানন্দ দয়া করে তোমরা বাড়ি বাড়ি যাও এটা আমার আদেশ কি সে আদেশ ঘরে ঘরে গিয়ে বল কৃষ্ণ সবাইকে অনুরোধ কর যে আপনার সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করুন এ ভিক্ষা চাও টাকা পয়সা না হরিনাম করতে অনুরোধ কর আর কি বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণের সেবা কর কেন এই হরিনাম করার মাধ্যমে জীব তার চেতনা মার্জিত হবে নাই দেখবে হৃদয়ের আয়নায় নাই যে আমি হিন্দু নয় মুসলিম নয় খ্রিস্টান নয় আমি বিজেপি তৃণমূলী কংগ্রেস সিপিএম নয় আমেরিকান পাকিস্তানি ভারতীয় নয় ডক্টর ইঞ্জিনিয়ার মন্ত্রী বৈজ্ঞানিক প্রধানমন্ত্রী মহিলা পুরুষ নয় এই দেহের মধ্যে আমি আত্মা ভগবানের নিত্য সজীব অংশ শক্তি পরা প্রকৃতি দুই প্রকার প্রকৃতি আছে প্রকৃতি মানে শক্তি তো একটা নিকৃষ্ট শক্তি মাটি জল আকাশ আগুন বায়ু মন বুদ্ধি অহংকার এইগুলি দিয়ে সব তৈরি হয়েছে এগুলি জড় আর এই জড় বস্তু চেতন হয়েছে এই দেহতে দেহটা জড় যখন আত্মা সজীব বস্তু পরাশক্তি ভগবানের জীব ভূতা মহাবাহু জয়েদং ধার্যতে জগৎ এই জগৎকে ধারণ করে রেখেছে যেমন আমার শরীরকে সজীব বস্তু আত্মা পরমাত্মার অংশ চেতনময় বস্তু এই দেহেতে প্রবেশ করেছে তখন এই দেহটি কার্যকারী হচ্ছে আর এই চেতনময় বস্তু চলে গেলে এখানে চেতনা থাকবে না মৃত পুড়িয়ে দিবে তাকে কবর দিয়ে দিবে ফেলে দিলে কুকুর শিয়াল টানাটানি করবে তো এই রকম দেহের প্রতি আমাদের আসক্তি যে দেহটা অনিত্য তো সেজন্য যারা ভক্ত তারা বুঝতে পারে কখন না ভক্ত সঙ্গে যখন এই সব পাপ থেকে মুক্ত হয় হঠাৎ করে পাপ মুক্ত হওয়া যায় না এই যে আমাদের ইস্কনে ইস্কন মানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আন্তর্জাতিক মানে সারা বিশ্ববাসী যেখানে কৃষ্ণকে কেন্দ্র করে তারা রয়েছে কৃষ্ণ ভাবনামৃত কৃষ্ণের ভাবনা অমৃত কৃষ্ণ ভাবনাটাই অমৃত সদৃশ তার মানে এই জগৎ থেকে অনিত্য বস্তুকে ত্যাগ করে নিত্য বস্তু ভগবত ধামে ফিরে যাবে আর এই জড় দেহ ত্যাগ করে চিন্ময় দেহ যার কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই সেটি সে লাভ করতে পারবে চিন্ময় দেহ এখন আমরা এটা জড় দেহ পেয়েছি আত্মার চিন্ময় দেহ আছে প্রভুপাল বলেছেন যেমন আপনাদের কোট শার্ট প্যান্ট রয়েছে তার মানে আপনার হাত পা রয়েছে বলে এই প্যান্টেরও হাত পা রয়েছে হ্যাঁ কি না প্যান্টেরও পা রয়েছে জামারও হাত রয়েছে কেন আপনার আছে বলে ঠিক সেরকম আমি আত্মা চিহ্নময় দেহ আছে এখন এটা জড় দেহ পেয়েছি এ হাত পা আছে এটা অনিত্য কিন্তু একটা নিত্য দেহ আছে তার প্রমাণ ওই রকম তো সেটা প্রভুপাত শুদ্ধ ভক্ত ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত তারা জানেন ভগবানের নিজজন তাই তারা এসে আমাদের শেখাচ্ছেন তারা প্র্যাকটিক্যাল বাস্তব জিনিসটা জানেন এই আমাদের বলছেন যে কৃষ্ণ সেবা করো। কৃষ্ণনাম কর কৃষ্ণপ্রসাদ খাও সাধুসঙ্গ কর তাহলে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে এই জড় দেহ ত্যাগ করে চিন্ময় দেহ পাবে যেখানে আজকে তুমি কষ্ট পাচ্ছ জন্মতে মৃত্যুতে বার্ধকে রোগে সেটা থাকবে না ওই দেহতে ওই দেহতে মৃত্যু নেই এই দেহটা চিন্ময় জড় গুণের ঊর্ধ্বে কিন্তু আমরা এখানে ভগবানের আইনকে উল্লঙ্ঘন করছি তো জন্য আত্মা সজীব বস্তু পরাশক্তি তে তার কর্তব্য হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস দাস এটি জানার উপায় ভক্ত সঙ্গে হরিনাম এই জন্য মহাপ্রভু এসে শিখালেন তার ভক্ত বৃন্দকে নিয়ে এলেন আর বললেন সর্বত্র গিয়ে বলো হরিনাম করতে তাহলে কি হবে চেত দর্পণ মার্জনং হৃদয়ের না পরিষ্কার হয়ে যাবে তখন দেহটা জ্ঞান হবে না আত্মজ্ঞান হবে তখন হিন্দু মুসলিম জ্ঞান হবে না আত্মজ্ঞান হবে সবাই একই পরিবার মনে হবে জগতের পিতা কৃষ্ণ সর্বভেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় এটি বুঝা যাবে যে আমরা সবাই একই ভগবানের পুত্র গড আল্লাহ ভগবান একই ব্যক্তি কেবল ভাষাতে আরবিয়ান ভাষায় মুসলিমরা বলে আল্লাহ আর খ্রিস্টানরা ইংরাজি ভাষায় বলে গড হিন্দুরা তারা বলে ভগবান কিন্তু তার নাম হচ্ছে কৃষ্ণ এই শব্দের অর্থ রয়েছে আল্লাহ মানে মুসলিমরা বলে আরবিয়ান ভাষা বলছে শ্রেষ্ঠ মহান যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে যিনি সব কিছু প্রদান করেন রক্ষা করেন পালন করেন আবার ধ্বংস করে দেন এই জন্য আমরা আল্লাহ আরবিয়ান ভাষাই বলি খ্রিস্টানরা বলে আমরা গড বলি এই কারণে জি ও ডি জিতে তে জেনেরেটর ওতে অপারেটর ডি তে তাই আমরা গড বলি জেনারেটর মানে সৃষ্টিকর্তা কর্তা ওতে মানে পালন কর্তা ডিতে ডেস্ট্রয়ার মানে ধ্বংসকর্তা এই জন্য আমরা গড বলি হিন্দুরা বলে ভগবান ভগবান তা মানে একই অর্থ যিনি ভরণ পোষণ দেন যিনি পরিচালনা করেন সবাইকে যিনি আবার ধ্বংস করে দিবেন তাই জন্য তাকে ভগবান সড় ঐশ্বর্যপূর্ণ জ ইহ স্বয়ং ভগবান সমস্ত জ্ঞান সমস্ত সম্পত্তি সমস্ত সৌন্দর্য সমস্ত যশ সমস্ত বল সমস্ত বৈরাগ্য যার মধ্যে পরিপূর্ণ মাত্রায় সম্পূর্ণ রূপে রয়েছে তিনি ভগবান যি ভগবান নয় অনেক গরিব লোককে নারায়ণ স্যাজ দিয়েছে মূর্খরা যাদের বুদ্ধি অল্প বলে দরিদ্র নারায়ণ নারায়ণের পত্নী হচ্ছে লক্ষ্মী আর তার স্বামী কিনা দরিদ্র হয়ে গেল এ হচ্ছে মূর্খামি যারা অল্প বুদ্ধি লোক তারা এটা বলবে দরিদ্র নারায়ণ সেবা করছে আপনি কে দরিদ্র নারায়ণ সেবা করার তাহলে দরিদ্র নারায়ণ মানুষ তাকে ক্ষেত পায় না তাকে নারায়ণ বানিয়ে দিলে তাহলে ধনী নারায়ণ হয়ে যাবে কেউ নাকি না ধনী লোকের সে দিবে আর তারা দরিদ্র নারায়ণ হয়ে গেল আরে নারায়ণের তো সমস্ত জিনিস আপনি দরিদ্র তাকে কি দিবেন হ্যাঁ ভক্তরা ভগবানকে দেয় কি দেয় শাক সবজি ফল মূল নিবেদন করে তার উচ্চিষ্ট গ্রহণ করে তাই যারা গরিব মনে করছে আমি ধনী ওইখানেই তো আপনি ডিউলিটি দ্বৈতভাব সৃষ্টি করছেন তার মানে আপনি পাপকর্মে নিযুক্ত এই জন্য দ্বৈতভাবের আপনার সৃষ্টি হয়ে গেল আমি ধনী ও গরিব আপনি খাওয়াবেন কোথা থেকে আনবেন আপনি তো নেকেট হয়ে এসছেন মাটি জল তো সব ছিল বৃষ্টি চাষবাস হবে বৃষ্টি না হলে আপনি তো করতে পারবেন না তাহলে আপনি খাওয়াবেন কোথা থেকে আনলেন চুরি করেছেন মহাশয় চুরি করে পরর্ধনে পদ্দারি করছেন আর যে আমি খাওয়াচ্ছি না আসলে সব কিছু সম্পত্তির মালিক ভগবান গীতায় বলেছেন এই জন্য গীতা সংগ্রহ করুন জ্ঞান অর্জন করুন এটি ম্যানুয়েল বুক এই যন্ত্রকে অপারেটিং করার সহজ তো সেই জন্য আমরা সে পরম পবিত্র ভগবানের নাম পরম তীর্থ তার আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমরা হৃদয়ের রায়নাকে পরিষ্কার করি এবং তার সেবাতে যুক্ত হই ক্রমে ক্রমে আমাদের কু অভ্যাসগুলি চলে যায় পাপকর্ম চলে যায় এই ভগবানের নাম রূপক পুণ্য সঞ্চয় হেতু দ্বন্দ্ব নির্মুক্তাং যে অন্তগতং পাপম জনানাং নং পুণ্যকর্মানম তে দ্বন্দ্ব মহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা অর্জুন এই জীব তখন আমার চরণে আশ্রয় নিতে পারে আমাকে ভজনা করতে পারে সমস্ত মানুষ পারবে না সমস্ত জীব আমার আশ্রয় করে না যখন সাধু সঙ্গে আমার নাম করবে তখন তার সব পাপ মুক্ত হবে সে দ্বন্দ্ব থেকে চলে যাবে তখন সে আমাকে ভজনা করতে পারবে আর আমার কাছে ফিরে আসতে পারবে আর বারবার জন্ম মৃত্যু চক্রে কবু স্বর্গে কবু মর্তে কবু কীট কভু ক্ষুদ্র কভু রাজা কভু প্রজা কবু সুখী কভু দুঃখী এই চৌরাশি লক্ষ দেহ ঘুরতে হবে না জগায় মাধায় পাপ পাপকর্ম করে কিন্তু নিত্যানন্দ প্রভুর মাথাও ফাটিয়ে দিল কেন মদ ক্ষেত নিত্যানন্দ প্রভু গেছেন মহাপ্রভুর নির্দেশ যাও প্রচার কর সবাইকে নাম দাও তারা জানে না এই নাম রূপক ভগবানের নাম রূপক পুণ্য সঞ্চয় হলে এরা পাপ মুক্ত হবে তাই নিত্যানন্দ প্রভু আদি গুরু ভগবানের নির্দেশে তিনি গেছেন জগায় মাধায় মধের বিক্ষুপে বসে আছে নিত্যানন্দ প্রভু কে বলছেন বলো হরে কৃষ্ণ তখন ওরা দেখছে মদের বিক্ষুপে কারা এরা সব হরিদাস আর নিতাই দুইজন গেছেন সন্ধ্যাবেলা প্রচার করছেন আর জগাই মাধাই রেগে গেছে তখন তাড়া করেছে তখন নিতাই আর হরিদাস সেখান দিয়ে চলে গেছে আবার একদিন ভাবছে মহাপ্রভু তো এসেছেন পাবন পতিতকে উদ্ধার করতে আর তার অবতরণের সময় রকম পাপিষ্ট ব্রাহ্মণ কুমার তিনি জিজ্ঞাস করে যাচাই করে জানলেন এই দুইজন কারা নিতায় আর হরিদাস সাধারণ লোকদের জিজ্ঞাস করলেন রকম মদের বিকুপ বলছে এরা খুন করে এরা ব্রাহ্মণ এর নাম দুইজনের জগায় মাধায় এসব বলছে লোকেরা এরা পরস্ত্রীর লোকে ঘর থেকে জোর করে টেনে আনে অবৈধ ক্রীড়া করে এত সব পাপিষ্ট তখন নিতায়ের করুণা হয়ে গেল প্রভু বলরাম ভক্তির বল দান করেন আদি গুরু তার থেকে গুরুতত্ত্ব এসছে তিনি করুণার সাগর কেন গুরু হচ্ছেন ভগবানের সমস্ত করুণার জমাট বেঁধে গুরুরূপ ধারণ করে সংসার দহন দীর্ধ জগধীভূত জীবকে করুণার বাড়ি বৃষ্টি দিয়ে তাদের সন্তপ্ত হৃদয় আগুন জ্বলছে বারবার জন্ম মৃত্যু চক্রে তখন সেটা থেকে মুক্ত করায় সেই করুণাবাড়ি যেমন আগুন লেগে গেছে দাবানল বৃষ্টি হলে এটা প্রশমিত হবে না হলে হবে না দমকল গিয়ে জঙ্গলের দাবানলকে লিভাতে পারবে না ঠিক সেই রকম আমাদের জগতে মনুষ্য হৃদয়ে বারবার আগুন জ্বলছে হতাশা উৎকণ্ঠা উদ্বেগের আগুন কেন না পাপকর্মের জন্য আমরা সব সবসময় খেত করছি অনেক কোটি কোটি টাকা আছে সুন্দর স্ত্রী আছে কিন্তু সর্বদা হতাশা উৎকণ্ঠা উদ্বেগে রয়েছে তো সেটা থেকে সেই আগুন প্রশমিত হবে কেন হচ্ছে না না আমি ওই যে ডিউলিটি দ্বৈতভাব শত্রু মিত্র ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত আমি শ্রেষ্ঠ এই যে ভাবনা দরুন আমরা আগুন জ্বলছে বারবার জন্ম চক্রে পশু পাখি কীট পতঙ্গে দেহতে যাচ্ছে তো সেই আগুন প্রশমিত হয়ে যাবে তাই জন্য স্বয়ং কৃষ্ণ জানতেন আমার শক্তি দ্বিতীয় দেহ বলরামের কৃপা দরকার তাই তাদেরও নিয়ে এলেন হরিদাস ঠাকুর রূপে ব্রহ্মাকেও নিয়ে এলেন চলো প্রচার করো আমার নামের প্রচার আর তখন এই জগায় মাধাই এরকম অবস্থা চিন্তা করে বলরাম আদিগুরু নিত্যানন্দ প্রভুরূপে করুণার কৃপ তাদের প্রতি হয়ে গেল তখন ভাবলেন না এদেরকে উদ্ধার করতে হবে তা আর একদিন গিয়েছেন দূর থেকে তারা বিক্ষোভে রয়েছে আবার তাদেরকে হরিনাম করলেন কিন্তু সেখানে তার এক ভাই মাধায় মদের একটা মাটির হাড়ি ছিল মদ খেয়েছিল কিছু মদও ছিল আর ওখানে ছিল রেগে কে রে কে রে এরকম বলে তাড়া করছে কে রে কে রে বলে জগাই মাধায় নিত্যানন্দ বলে না আমি অবধূত যাই নিত্যানন্দ বলছি আমি অবধূত অপভূত এ রেগে গেছে তখন মা কলসির কানা নিয়ে মাধাই মারিল আর নিত্যানন্দ সিরে আঘাত হানিল নিত্যানন্দ মাথায় গিয়ে পড়ল তখন করে শব্দ হয়ে রক্ত ধারা বহে গেছে তবু নিত্যানন্দ প্রভু দয়া মেরে দিয়েছে জগাই মাধায় তবু বলছে মেরেছিস মেরেছিস মাধায় তাতে ক্ষতি নাই আমার কোনো ক্ষতি হয়নি প্রভুর আদেশ দয়া করে হরে কৃষ্ণ বলো তখন জগাই আরে মাথা ফেটে দিয়েছে মাধায় তখন ওর একটু হৃদয়টা গলে গেছে যে মারা সত্ত্বেও এ অনুরোধ করছে হাত জোড় করে এ আমাদের প্রতি আক্রমণ করছে না আর বলছে না না মারো মেরেছ মেরেছ কোনো অসুবিধা হয়নি তোমরা দয়া করে প্রভুর আদেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটু একটু কীর্তন করো আমাদের সঙ্গে তো মাধাই আবার যেয়েছে মাতে তখন জগায় গিয়ে তার পা ধরেছে নারে নারে এ বিদেশি এই সন্ন্যাসীদের বধ মারো না এই যে একটু দয়া হয়ে গেছে করুণার লাভ করার পাত্র হয়ে গেল জগায় মহাপ্রভু খবর পেয়ে গেলেন মহাপ্রভু ক্রোধান্বিত হয়েছেন ভক্তের শিরে আঘাত হেনেছে তখন দৌড়ে এসেছেন সুদর্শন চক্রকে আহ্বান করেছেন বধ করে দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু হাত জুড় করলেন প্রভু আপনি তো আসেননি এই কলিযুগে হত্যা করতে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে আপনি রাম আদি অবতারে অস্ত্র ধারণ করেছেন এবে তো আপনি অস্ত্র ধারণ করতে আসেননি প্রভু আপনি পতিত পাবন এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ঠান্ডা করলেন গুরুদেব যখন ভগবান যদি রুষ্ট হয়ে যায় গুরুদেব রক্ষা করতে পারেন আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে না রে তুই আদিগুরু বলরাম তিনি রুষ্ট নেই কৃষ্ণ রুষ্ট কেন ভক্তের হৃদয়ে হানিয়েছে আঘাত জন্য ভক্তকে কেউ গালি দিলে সে কিছু বলবে না কিন্তু অন্য ভক্তকে যদি আঘাত করে সেখানে সে বজ্রের মত হয়ে যাবে কঠোর তে এখানে মহাপ্রভু কঠোর হয়ে গেছে সুদর্শন চক্র বধ করতে চেয়েছেন কিন্তু নিত্যানন্দ প্রভু প্রার্থনা করলেন আর তখন এই দয়া দেখে মহাপ্রভু চক্রকে বললেন চক্র এই কলিযুগে তোমার কোনো কাজ নেই তাই আমাদের প্রচার ওই রকমই ক্রোধান্বিত হয়ে কাউকে ভক্ত করানো যাবে না ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসবে না এইভাবে কৃষ্ণকে দান করার মাধ্যমে কেউ কৃষ্ণকে ভুলে গিয়ে কষ্ট পাচ্ছে তো সেই জন্য আমাদের নাম আর কৃষ্ণপ্রসাদ বিতরণ করতে হবে তার জন্যই মহাপ্রভু এসেছিলেন সেই জন্য এই কলিযুগে এক একটি মানুষের মধ্যেই অসুর আর দেবতা রয়েছে ইতিপূর্বে ভগবান রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার সত্যযুগে অসুর দেবতা ভিন্ন ভিন্ন গ্রহে জন্মগ্রহণ করেছে সেখানে ভগবান আবির্ভূত হয়ে অসুরদের বধ করে দিয়েছেন আর ভক্ত দেবতাদের রক্ষা করেছেন ত্রেতয়া যুগে একটি গ্রহের মধ্যে অসুর দেবতা সেখানেও ভগবান আবির্ভূত হয়ে অসুরদের বধ করেছেন আর দেবতাদের ভক্তদের রক্ষা করেছেন আর দুপর যুগে একটি পরিবারে অসুর দেবতা যেমন পঞ্চপাণ্ডব কুরুবংশ একটি তার মধ্যে পঞ্চপাণ্ডব দেবতা ভক্ত আর দুর্যোধন অসুর তুল্য সেখানে ভগবান এসে যুদ্ধ কুরুক্ষেত্র যুদ্ধে সমস্ত দুর্যোধনের ভাইদের হত্যা করলেন আর পঞ্চপাণ্ডব দেবতা তাদের কৃষ্ণ রক্ষা করলেন কিন্তু কলিযুগে একটি মানুষের মধ্যে অসুর দেবতা তাই ভগবান কাকে বোধ করবেন সুদর্শন চক্র নিয়ে এসছেন তখন এই তো জগায় মাধায় খুব কঠোর ছিল তার মধ্যে আবার দয়া এসেছে মানে দেবগুণ আগে অসুর গুণ এখন দেবগুণ এই একই মানুষের মধ্যে খারাপ ভালো আছে তাহলে তাকে যদি বধ করে দেওয়া হয় তাহলে দেবতাও বধ হয়ে যাবে দুইজনেই বধ হয়ে যাবে সেজন্য ভগবান কি করলেন এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল শুদ্ধি করিল শুদ্ধি করিল কিভাবে চিত্তসুধি করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন ત લી હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે હર ય નમ કૃષ્ણ જાદવ નમ હરે નમ કૃષ્ણ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি এ নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন এই জন্য মহাপ্রভু আটটি শিক্ষা দিয়েছেন এসে নীলাচলে সন্ন্যাসী রূপে ছিলেন সেখানে সব ভক্তদেরকে নিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন সেখানে তিনি বলেছেন চেত দর্পণ ভব মহাদি নিবাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাধু জীবনম আনন্দম বুধি বরধনং প্রতিপদ পূর্ণামৃতাসন পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম এই কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন যুগে মানুষ তার হৃদয়কে মার্জন করতে পারবে আর তখন দেখতে পাবে আমি ভগবানের নিত্য সেবক তার চাকর অন্য কেউ নয় দেহের পরিচয় মিথ্যা সেটি বুঝতে পারবে তো সেজন্যই সেই পুণ্য পরম পবিত্র নাম আমাদের করা উচিত তো সেজন্য এই নাম কেউ ভাবছে আমি তো গরিব ক্ষুধার্থ তৃষ্ণার্থ রোগী কিভাবে করব এই জন্য শাস্ত্রে বলা আছে বৃহৎ নারদীয় পুরাণে নাম বিষ্ণু ক্ষত্রৃতি প্রপীড়িত আদিষু করুতি সতত বিপ্রা তপস্য প্রীতু হি এক নাম হচ্ছে অধ্যক্ষ জ মানে ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা বিচার করা যাবে না আমরা সব বিচার করি অক্ষজ জ্ঞানে অক্ষজ মানে অ থেকে ক্ষ স্কুল কলেজে শিখেছি এ থেকে জেড স্কুল কলেজে পেয়েছি এটিকে বলে অক্ষজ জ্ঞান মানে সীমিত জ্ঞান কিন্তু ভগবান হচ্ছেন অসীম তাকে এই অক্ষয জ্ঞানে বোঝা যাবে না তিনি অধক্ষজ সব ইন্দ্রের অতীত আমরা এখন লাইট অফ হয়ে গেলে নিজের হাতটাও দেখতে পারবো না নিজের মুখটা এখন দেখতে পাই না কয়জন নিজের মুখ দেখতে পারেন হাত তুলুন নিজের মুখ কেউ দেখতে পান কিন্তু দেখেন মাধ্যম লাগে আয়না লাগে আয়নায় মহিলা থাকলে দেখা যাবে দেখা যাবে না তাহলে মহিলা পরিষ্কার করলে দেখা যাবে দেখা যাবে না যদি লাইট না থাকে আয়না মহিলা পরিষ্কার করে দিলে লাইট নেই আয়না সামনে কি দেখতে পাবেন তাহলে আয়না থাকলেও হবে না তা আমাদের হৃদয়ে একটা আয়না এখান থেকে আমরা নিজেকে জানতে পারি আমি কে এই জন্য আমরা সবাই আমি কে জানি না আমরা কি পরিচয় দিই আমার হাত আমার মাথা আমার পা আমার দেহ তাহলে আমি কে সবাই বলে না আমার দেহ আমার মাথা আমার আমার বলি আমি কে তাহলে সেটা জানে না জগতে লোক অনেক স্কুল কলেজ ডিগ্রি ডক্টরেট ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক কিন্তু এইটুকু জানে না প্রশ্ন করুন আরে আপনি মহাশয় বলছেন আমার দেহ আমার হাত আমার পা আমার মাথা আমার দেহ তাহলে আপনি কে সেটা গীতায় রয়েছে এই জন্য গীতা ত্যাগ করবেন না দিদিমার ঠাকুরমার ঝুলি বলে গল্প বলে ত্যাগ করবেন না এটা আসল অরিজিনাল এই মনুষ্য দেহরূপক যন্ত্রের ম্যানুয়াল বুক এটাকে যদি অপারেটিং করতে চান এই দেহকে পরিচালনা করে সুখী হতে চান আনন্দ পেতে চান তাহলে গীতা ভাগবতের আশ্রয় আসুক এই আজকে এখানে গীতা ভাগবত সংগ্রহ করুন এবং নিজের পারমার্থিক কল্যাণ করুন পুত্র কন্যা আদি দেশবাসীর সকলকে এই গীতার জ্ঞান শিখান নিজে গীতা নিন অন্যকে সেই গীতা দান করুন বা বলুন এই গীতা সংগ্রহ কর প্রভুপাদের ভাষ্য যদি সংগ্রহ করবে তাহলে তোমার চেতনা মার্জিত হবে এই বিদেশিরা তারা করে আজকে বুঝতে পেরেছে আর আমরা করছি না তারা আজকে চাও খায় না পানও খায় না মদ্য মাংস তো দূরের কথা কেন না ওরা আত্মজ্ঞান লাভ করেছে বুঝতে পেরেছে আর সারা বিশ্বে এই ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ ভগবানের নাম দিয়েছেন গীতা ভাগবত দিয়েছেন বিগ্রহ সেবা দিয়েছেন ধামকে দিয়েছেন ছিল জয়প্রদ স্বামী গুরু মহারাজ তিনি একটা গান লিখেছেন যদি প্রভুপাদ না হইতো তবে কি হয়তো এ জীবন বহিত কিসে এ নামটা পরিচয় আছে এ নতুন নামটা পরিচয় অনেকগুলা গান কিছু শ্লোকের অনুবাদও দেওয়া হয়েছে আপনারা সংগ্রহ করবেন তো সেজন্য এই ভারতে কালকাটা মহানগরীতে আবির্ভূত হয়েছিলেন আর তার গুরুর নির্দেশে তিনি তার উনসত্তর বছর বয়সে আমেরিকা গিয়েছিলেন জলদূত জাহাজে আর সেখানে গিয়ে पार्कर मध्य हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा राम राम हरे हरे सबाई बोलु তাই প্রভুপা দেখলেন শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি এই ভগবানের নাম করতে পারে ক্ষুধার্থ রুগী বৃদ্ধ শিশু সবাই ভগবানের নাম করতে পারে তাই জন্য তিনি সবাইকে গিয়ে সেনাপতি ভক্ত রূপে তিনি সারা দুনিয়ায় এই কৃষ্ণ নাম আর গীতার জ্ঞান যেটি মহাপ্রভু বলেছিলেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ তার মানে গীতা ভাগবতের কৃষ্ণ সেবা শেখানো হয়েছে সেই দেহ ইন্দ্রিয় দিয়ে সব কৃষ্ণ সেবা করো এটা ভক্তি আর কৃষ্ণের শিক্ষা গীতা ভাগবত সেটা অধ্যয়ন করো তাই প্রভুপাত সারা বিশ্বের লোকে এইগুলি শিখিয়েছেন তাই তারা ভক্ত হয়ে গেছে তো সেই জন্য আমি অনুরোধ করবো এইভাবে ভগবানের নাম জপ করুন প্রত্যেক দিন পদ্মপুরাণে আরেকটি শ্লোক আছে বলা হয়েছে দ্বাত্রিংশ অক্ষরম মন্ত্রম নাম ষোড়শকান্বিতম প্রজপন বৈষ্ণব নিত্যম রাধা কৃষ্ণ স্থলং লভেত শাস্ত্র বলছেন পদ্মপুরাণে যদি আমরা কোন ভক্ত প্রত্যেক দিন নাম বত্রিশ অক্ষরাত্মক এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি জপ করবেন প্রজপন নিত্যম নিত্য একদিন নয় অষ্টপ্রহর কীর্তন করালাম ভাড়াটিয়া গায়কদের এনে তা না আমাকে নিজেকে করতে হবে নিজে যেমন খেয়ে তৃষ্টি পুষ্টি বিধায়ক হয় শরীরে অন্যকে খাওয়ালেন নিজে খাবেন না তাহলে কি হবে আপনি তো খাওয়াতে পারবেন না কাউকে সেজন্য নিজেকে হরিনাম করতে হবে আর অন্যকে সে হরিনাম দান করতে হবে নিজে প্রসাদ সেবা করতে হবে অন্যকে প্রসাদ দান করতে হবে তাহলে হৃদয়ের আয়না পরিষ্কার হবে তেভাবে যারা করবেন তারা রাধা কৃষ্ণ স্থলং লভেদ যেখানে বৃন্দাবন রাধা কৃষ্ণ থাকেন সেখানে চলে যাবেন নিত্য আনন্দ সেখানে আছে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই দেহ প্রাপ্ত হবেন নিতায় গৌর সিদানা প্রেমানন্দে হরি বল তাই আমার ভিক্ষা আপনাদের কাছে এই তারকেশ্বর এলাকায় আমাদের ইস্কনের বাস কাছে জমি পাওয়া গেছে অল্প ছোট্ট জমি তো ভক্তরা ভাবছে যে মহারাজ এত ভক্ত হয়ে গেছে এই ছোট্ট জমিতে কিছু হচ্ছে না তখন ভাবছে আরও বড় জমি খোঁজা হচ্ছে কেউ সেরকম ভদ্র ব্যক্তি থাকলে আপনারা যোগাযোগ করবেন যাহা আমরা বড় জমি দিব আপনারা এখানে কৃষ্ণ সেবার শিক্ষা প্রদান করুন আমরা এরকম দান করব। কেউ যদি থাকেন আসবেন কোনো অসুবিধা নেই আর এরকম মানুষের উপকার যে ভগবত ভক্তির মাধ্যমে নাম দান প্রসাদ দানের মাধ্যমে সম্ভব আর গীতার জ্ঞান দান সেই জন্য আপনারা গীতা সংগ্রহ করুন আর যদি ক্ষমতা থেকে কাউকে দান করবেন এখানে আমাদের মাধবী মাতাজি স্বামী কি নাম মাধবী নরোত্তম নরোতম কিঙ্কর দাস এমনি নাম কি নিরঞ্জন এই যে নিরঞ্জন প্রভু আপনাদের বাড়ির এখানেই মাতাজির নাম আছে মাধবী মাধবী লতা চিত্রা এরা সব দীক্ষা নিয়েছে ইস্কনে আর এখানে তারকেশ্বরের বহু ভক্ত দীক্ষা নিচ্ছে দীক্ষা হঠাৎ করে দেওয়া হয় না আস্তে আস্তে শিখানো হয় তো মাধবী মাতাজি স্বামী মেয়ে তারা এরকম প্রচার করছে গীতা ভাগবত আর নাম হট সংঘ অনেকগুলি গঠন করে গুরুদেবের শিক্ষা মহাপ্রভুর শিক্ষা প্রদান করছে আপনারা যুক্ত করেছেন নিজেকে আর আনন্দ লাভ করছেন আর অন্যদেরকে যুক্ত করান নতুন গ্রুপ তৈরি করুন কৃষ্ণ আপনারা সকলে বসুন কেউ যাবেন না কেউ চলে যাবেন না কারণ প্রসাদ হবে এখানে প্রসাদ হবে কেউ চলে যাবেন না এখন আমি শেষ করছি দেখুন আমরা আটটা বাজে মাত্র আপনারা কোথায় অর্কেস্ট্রার যদি আসবে সেখানে সারা রাত দেখবেন বিয়ে বাড়িতে গিয়ে সারা রাত জেগে সেখানে পার্টিতে যোগদান করে নিজের চরিত্র জীবন খাদ্য নষ্ট করবেন মনুষ্য জীবনকে এখানে আধ্যাত্মিক উন্নতির জন ব্যস্ত হয়ে যাচ্ছে চলে যাব চলে যাব এখানে প্রসাদ বঞ্চনা হয়ে যাবেন সেজন্য সাধুর সঙ্গে প্রসাদ খেলে আমরা শুনলাম পুণ্য সঞ্চয় হবে চেতনা মার্জিত হবে কিঞ্চিত প্রসাদের এইরকম উপকার আস্তে আস্তে আপনিও বুঝতে পারবেন তো সেই জন্য আমার অনুরোধ এখানে আমরা শেষ করছি সবাইকে অনুরোধ করবো শেষে একবার হাত তুলুন সবাই একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই প্রণাম করুন মাঞ্ছা কল্প দুর্য কৃপা সিন্ধু বৈবচ পতিতা নং পাবনে নম নম একটু বসুন এখানে গীতা কয়েকজন সংগ্রহ করবে আমরা তাদের দিব লিস্ট দিন আত্মানন্দ প্রভু কোথায়